আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সরকার হঠাতে ডু অর ডাই আন্দোলনের ডাক কৈশোরের। জানাবো শেখ হাসিনাকে মুকুটমণি উপাধিতে ভূষিত করায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল। এখন থাকছে বিস্তারিত আলোচনা। ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকারকে হঠাতে মরণপণ আন্দোলনের ডাক দিয়েছে গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ আহ্বান জানান। তিনি বলেন, আমি আগে থাকব, আপনারা আমার পেছনে থাকবেন, সেই জায়গাটা আসতে হবে। আমরা দীর্ঘকাল যদি ভালো থাকতে চাই, দেশের জনগণকে মুক্ত করতে চাই, স্বল্প সময়ের জন্য একটা মরণ কামড় দিতে হবে। ডু অর ডাই এক দফা, এর মাঝে কোনো এত কথাবার্তার প্রয়োজন নাই। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? সরকারের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, ভারতকে আপনি তুষ্ট করতে পারবেন না সব দিলেও, সেজন্য বলছি দাওয়া দিই বন্ধ করেন। এখন জনগণকে দেন কি দিবেন? এই যে 12 বছর যাবত গণতন্ত্র ভ্যানিটি বেগে রাখাচ্ছেন, এটা খুলে দেন যে আসেন ভোট দেন, আমি সরে যাব, অর্থাৎ নির্বাচনে আমি আসবো তবে আমি সরকারে থাকবো না, এইটুকু বুক টান করে বলেন। তাতে কিছু লোকের ইতিবাচক প্রশংসা পাবেন ভোটে পাস করে আর না করে। ওই ইতিবাচক প্রশংসাটা হবে আগামী দিন আপনাকে বাংলাদেশে নিরাপদে রাজনীতি করার ক্ষেত্রে। বিএনপির নেতা বলেন, দুর্বল সরকারকে ব্ল্যাকমেল করা সবার পক্ষে সম্ভব, দেশের অভ্যন্তরে সম্ভব, বিদেশেও সম্ভব। এই নানা ধরনের কাহিনী বেরোচ্ছে। এক পরিমণির কাহিনী দিয়ে হাজার খদ্দের টুপ পত্র পত্রিকাও লাফাচ্ছে, সরকার কিছু বলছে না, আদালত থমকাচ্ছে, কেন রিমান্ডে নিচ্ছেন কেন? এক পরিমণি, এক পরিমণির মধ্যে তো পরিমণি সীমাবদ্ধ না, এই বাজারটা তো ছোট না। এই বাজারে খরিদার সব শেখ হাসিনার আশেপাশে, সে কারণে বেশিক্ষণ পরিমণিকে নিয়ে মজা করা সরকারের সম্ভব হয় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আপনি সুষ্ঠু নির্বাচন দেন, অন্তত এই কারণে হলেও আপনি এই দেশে থাকার সুযোগ পাবেন। গয়েশ্বর বলেন, আজ রাষ্ট্রে যত প্রশাসন আছে, এই সরকার নিজেও দুর্নীতি করে, তাদেরও একটা বিরাট অংশকে দুর্নীতিবাজ বানিয়েছে। অনৈতিক কর্মকাণ্ডে পুলিশ বাহিনীকে ব্যবহার করে তারা স্বর্গরাজ্য উপভোগ করছে। তাদের পুলিশ বেতন ভাতার প্রয়োজন হয় না, তাদের উপরই ইনকাম যথেষ্ট। বর্তমানে এই দুর্নীতিবাজদের বড় দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা। তিনি বলেন, আজ বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে বলছে দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, কিন্তু কেউ গণতন্ত্র ফিরিয়ে আনতে কোনো চেষ্টা করছে না। কিছু সময় ভালো থাকতে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া যায়, কিন্তু তাতে সারা জীবন ভালো থাকা যায় না। তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে, দেশকে ভালো রাখতে একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ। জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে সার্বভৌমত্ব রক্ষা পরিষদের উদ্যোগে সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা শীর্ষক এই আলোচনা সভা হয়। যাচ্ছি পরের সংবাদে। শেখ হাসিনাকে মুকুটমণি উপাধিতে ভূষিত করায় স্বেচ্ছাসেবক লীগ আনন্দ মিছিল করেন। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ব্যাপক অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুকুটমণি উপাধিতে ভূষিত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার বিকাল 4টায় বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় থেকে স্টেডিয়াম ও বায়তুল মোকারম মসজিদ সংকলন রোড হয়ে জিপিএ মোড়ে এসে থামে মিছিলটি। এতে কেন্দ্রীয় নির্বাহী সংসদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ ও এর অন্তর্গত বিভিন্ন থানা এবং ওয়ার্ডের হাজারো নেতাকর্মী অংশ নেন। আনন্দ মিছিলের আগে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি নির্মল চ্যাটার্জি, সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, দেবাশিস বিশ্বাস, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাল সায়েম আরো অনেকেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রাউন জুয়েল বা মুকুটমণি আখ্যায়িত করেছে আর্থ ইউনিভার্সিটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট প্র্যাকটিস অ্যান্ড ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিসি অর্জন নিয়ে নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন গত 20 সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর সময় ক্রাউন জুয়েল বা মুকুটমণি হিসেবে অভিহিত করা হয়। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্র ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে বন্দী করে রাখেনি সরকার, বরং বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছে। বিএনপির কৃতজ্ঞতাবোধ নেই, থাকলে তারা শেখ হাসিনার উদরচার কাছে কৃতজ্ঞ থাকত। বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাহস থাকলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনুন, রাজনীতি করতে হলে দেশের মাটিতে করতে হবে, দেশের রাজনীতি ট্যামস নদীর ওপার থেকে ডাক দিলেই হবে না, তাতে দেশের জনগণ সাড়া দেবে না। বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির নেতারা মিথ্যাচার করছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানকে কে নির্বাসিত করে রেখেছে? বিএনপির নেতারা বলেছেন, সরকার নাকি তারেক রহমানকে নির্বাসনে রেখেছে। বিএনপির নেতাদের এই বক্তব্য অসংখ্য মিথ্যাচারের একটি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানতে চান, কে মুসলেকা দিয়ে চিকিৎসার নামে দেশ থেকে পালিয়েছে? তত্ত্বাবধায়ক সরকারকে রাজনীতি না করা সত্ত্বে তিনি তারেক রহমান নিজেই দেশ থেকে পালিয়েছেন। এখন থাকছে খুলনা বরিশাল রাজশাহী বিভাগের নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেছেন বিএনপির হাইকমান্ড। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৃহস্পতিবার 23 সেপ্টেম্বর বিকেল 4টায় গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশচন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, এনি সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালো প্রিন্স সহ উপস্থিত ছিলেন আরো অনেকেই। চলে যাচ্ছে পরের সংবাদে। শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছেন, মানিকগঞ্জ ও মাদারীপুরে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় স্কুলগুলোতে মনিটরিং করা হচ্ছে, তবে স্কুল বন্ধের সময় এখনো আসেনি। বৃহস্পতিবার করোনা উপসর্গে শিক্ষার্থী মৃত্যু ও কয়েকটি স্কুলে অসুস্থ হওয়ার ঘটনায় এ কথা বলেন তিনি। এর আগে মানিকগঞ্জে করোনা উপসর্গে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষক করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে একটি স্কুল। মানিকগঞ্জে মারা যাওয়া ওই ছাত্রীর নাম রোদেলা, সে এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। বুধবার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় 4 নং পেটধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার থেকে তৃতীয় শ্রেণীর পাঠদান 14 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গোপালগঞ্জের বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর এক শিক্ষার্থী করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে, সে ঘরে থেকে চিকিৎসা নিচ্ছে। বাগেরহাটের মোংলায় পুলিন কুমার মণ্ডল নামে মাধ্যমিকের এক শিক্ষকের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, তাই ওই বিদ্যালয়ের বাকি শিক্ষকদের নমুনা পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁদপুর মাদারীপুরেও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। করোনার বিন্দুমাত্র লক্ষণ থাকলে সন্তানদের স্কুল পাঠাতে না করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি বলেছেন, সন্তানের করোনা লক্ষণ থাকলেও অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করবেন। করোনা আক্রান্ত হয়ে মানিকগঞ্জের এক শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী প্রশ্ন করা হলে তিনি বলেন, ওই শিক্ষার্থীর বিষয়ে আমরা খোঁজ নিয়েছি এবং তার সহপাঠীদেরও করোনা পরীক্ষা করা হয়েছে, সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। বিষয়টি আমাদের সবসময় তদারকিতে আছে। তিনি বলেন, করোনা এমন একটি ভাইরাস যে কেউ যে কোনো সময় যে কোনো স্থানে আক্রান্ত হতে পারে, এ ব্যাপারে আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। অভিভাবক শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আমার আহ্বান, সবাই যেন নিয়ম মেনে শিক্ষা প্রতিষ্ঠানে আসেন এবং ক্লাস নেন। তিনি আরো বলেন, কোন শিক্ষার্থীর মাঝে যদি বিন্দুমাত্র করোনা উপসর্গ দেখা দেয়, অভিভাবকরা যেন সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করে। শিক্ষক এবং সংশ্লিষ্ট দায়িত্বরতদের সাথে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া আছে। কোথাও যাতে কোনোভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয় সেটিও তদারকি করা হবে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।